হ্যালো আসসালামু আলাইকুম মাইটের স্টুডেন্টস আজকে হচ্ছে আমরা পর্যাবৃত্ত গতির খুব ইম্পর্ট্যান্ট একটা টাইপের একটা প্রবলেম সলভ করব এই প্রবলেমটা তোমরা যখন ফেস করো আমি টিচার হিসেবে দেখেছি তোমরা অনেক প্যাঁচায় ফেলো জিনিসটাকে অথবা অনেকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অনেক সূত্র মুখস্থ করো কিন্তু তারপরও তোমরা এই ধরনের প্রবলেম কারেক্টলি সলভ করতে পারো না সো আমি আজকে চেষ্টা করব কোনো সূত্র মুখস্থ ছাড়াই কিভাবে তোমরা নিজে থেকে এই প্রবলেমটাকে উপলব্ধি করতে পারো নিজে থেকে সূত্র বানাতে পারো এবং খুব ইজিলি তুমি হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারো এই টাইপটা হচ্ছে সরল দোলক আরও স্পেসিফিকালি বলতে গেলে সেকেন্ড দোলক অর্থাৎ যেই দোলকের দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড সেটা দিয়ে পাহাড়ের উচ্চতা নির্ণয় এই টাইপের অঙ্ক এবং এই ধরনের প্রবলেমে সাধারণত দেখা যায় যে একটা দোলক ঘড়ির কথা বলা হয় যেই দোলক ঘড়ি সাধারণত দিনের কিছু একটা সময়ে কিছু সেকেন্ড হচ্ছে সে ধীরে চলে বা কোনো কোনো ক্ষেত্রে কিছু সেকেন্ড সে ফার্স্ট চলে অথবা এটাকে মাঝেমধ্যে ভাবেও বলা হয় যে ঘড়িটা সেই ঘড়িটা হচ্ছে সময় লাভ করে বা সময় হারায় তো এই জিনিসগুলা কীভাবে তোমরা খুব ইজিলি বুঝতে পারো এবং সেখান থেকে তোমরা ফর্মুলা দিয়ে তোমরা প্রবলেমটা সলভ করতে পারো সেটা আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করবো আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের এই টাইপের প্রবলেমে আর কখনোই সমস্যা হবে না ঠিক আছে তো সবার আগে হচ্ছে আমরা আমাদের সরল দোলকের যেটা সেটা একটু লিখে ফেলি সেটা হচ্ছে এরকম যে কোনো সরল দোলকের দোলনকাল সমীকরণ থেকে দেখা যাচ্ছে কোন একটা সরল দোলকের দোলনকাল আসলে দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্য এবং আরেকটা হচ্ছে অভিকর্ষ স্তরণ তো যখনই হচ্ছে আমরা কোনো একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য ঠিক রেখে জাস্ট আমরা তার অবস্থান পরিবর্তন করি যেমন কোন কোন সময় হচ্ছে আমরা দোলনকালটা মাপব ভূমিতে আবার কোন কোন ক্ষেত্রে আমরা দোলনকালটা মাপবো হচ্ছে পাহাড়ের চূড়ায় তখন আসলে আমাদের এই যে এল যেটা সেটা পরিবর্তন হবে না আমাদের পরিবর্তন হবে শুধুমাত্র জি তাহলে জি এর পরিবর্তনের জন্য আমাদের দোলনকালটা পরিবর্তন হবে এবং এই সরল দোলক ব্যবহার করে যদি কোনো ঘড়ি বানানো হয় তোমরা হয়তো আগেরকার যুগের মুভি বা নাটকে তোমরা দেখবে যেরকম একটা ঘড়ি থাকে এবং ঘড়ির নিচে একটা এরকম দোলক হচ্ছে এরকম দুলতে থাকে তো এই জিনিসটাকে আমরা আসলে বলে থাকি সেকেন্ড সেকেন্ড দোলক দোলকের দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড দোলনকাল মানে এক পাশ থেকে আরেক পাশে যে আবার আগের অবস্থানে ফেরত আসা অর্থাৎ সে এক সেকেন্ডে যায় হচ্ছে বাম থেকে ডানে আবার ডান থেকে বামে আসে হচ্ছে আরেক এক সেকেন্ডে অর্থাৎ তার টোটাল দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড যেই সরল দোলকের দোলনকাল দুই সেকেন্ড তাকে আমরা বলে থাকি হচ্ছে সেকেন্ড দোলক তো এই সেকেন্ড দোলক দিয়ে যদি কোনো ঘড়ি বানানো হয় তাহলে সে ঘড়িটা হয়তো কিছু ক্ষেত্রে ফাস্ট চলবে কিছু ক্ষেত্রে স্লো চলবে তো আমাদের আসলে নির্ধারণ করতে হবে যে কোন ক্ষেত্রে ফাস্ট চলবে কোন ক্ষেত্রে স্লো চলবে তো দেখো খুবই কমন সেন্স যদি হচ্ছে আমরা পাহাড়ের উপরে উঠে যাই ধরো এটা হচ্ছে আমাদের ভূমি এবং এটা হচ্ছে আমাদের পাহাড় তো ভূমিতে যে অভিকর্ষ স্তরণ সেটার মান হচ্ছে জি এবং পাহাড়ে অভিকর্ষ স্তরণ এটার মান হচ্ছে জি প্রাইম এবং তোরা তোমরা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে এটা সূত্রটা শিখে আসছ জি এর সূত্র হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার কারণ এটা পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে আছে এবং পাহাড়ে উচ্চতা যদি এইচ ছয় তাহলে জি প্রাইমের ফর্মুলা হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার দেখাই যাচ্ছে যে এখানে যেহেতু হচ্ছে নিচে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে আর এর থেকে সামান্য জিনিস কিছু একটা বেশি সো জি প্রাইম দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে এখানে জি প্রাইমটা আসলে কি হবে জি এর থেকে কম হবে তো যখনই জি এর মানটা নেমে যাবে জি এর মানটা যদি কমে যায় তাহলে কি হবে তাহলে দোলনকালটা হচ্ছে বেড়ে যাবে ধরো একটা সেকেন্ড দোলকের নর্মাল দোলনকাল বা ভূমিতে দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড কারণ যখন সরল দোলকটা বা সেকেন্ড দোলকটা বানানো হয়েছিল বা দোলকটাকে ব্যবহার করে যখন ঘড়িটা বানানো হয়েছিল সেটা তোর পাহাড়ের উপরে নিয়ে বানানো হয় নাই সেটা ভূমিতেই বানানো হয়েছিল সো ভূমিতে সেটার দোলনকাল কত সেকেন্ড দুই সেকেন্ড আমরা দেখতে পারতেছি আমরা যদি পাহাড়ের উপরে উঠি তাহলে জিএর এর মানটা কমে যায় জি এর মানটা কমলে সূত্র বলতেছে আমাদের টি এর মানটা বেড়ে যাবে কারণ এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক তো দোলনকাল বেড়ে ধরো তুমি এটা এক্সাম্পল হিসেবে ধরো দোলনকাল হয়ে গেল আড়াই সেকেন্ড ঠিক আছে বেড়ে গেল তো দোলনকাল যে আড়াই সেকেন্ড হয় তাহলে কি হবে আগে দুই সেকেন্ডের মধ্যে চলে আসতো এখন আরেকটু একটু স্লো যাবে সে আর একটু স্লো যাবে তো এই দোলনকালটা যদি বেড়ে যায় ঠিক আছে আমাদের মাথায় রাখতে হবে দোলনকাল বেড়ে গেলে মানে টি যদি হচ্ছে বেড়ে যায় রেজাল্ট হচ্ছে ঘড়িটা স্লো চলবে এবং টি যদি কখনো কমে যায় তাহলে রেজাল্ট হচ্ছে ঘড়িটা চলবে ধরো তুমি হচ্ছে টিটাকে সামহাও তুমি কমায় ফেললা শুধু যে জি এর কারণে পরিবর্তন হবে তা তো না ধরো তুমি এলটাকে কমায় ফেললা জি ঠিক রেখে ভূমিতে রেখে তুমি জাস্ট সুতাটাকে আর একটু টেনে এটাকে ছোট করে ফেললা এলটাকে কমায় ফেললা তখন দেখা যাবে তোমার টি টাওয়ার কি হবে এল কমে যাওয়ার কারণে টি টা আবার হচ্ছে কমে যাবে তো টি কমে যাওয়া মানে হচ্ছে ফাস্ট চলবে ধরো এটার দোলনকাল হয়ে গেল এখন এক সেকেন্ড তাহলে আগে এটা এইভাবে দুই সেকেন্ড এই পাশে আসতো এখন সেটা এক সেকেন্ডের মধ্যে আরো দ্রুত চলে আসবে এটাই হচ্ছে আসলে বেসিক যে কোন ক্ষেত্রে আমার ঘড়িটা স্লো চলবে বা ফাস্ট চলবে সেটা আসলে আমাদের এই দোলনকাল থেকে আমরা খুব সহজে নির্ধারণ করতে পারি আচ্ছা এরপর এই রিলেটেড প্রবলেমগুলো যখন দেয় সেটাকে আমরা আসলে কিভাবে সলভ করব আমরা টিচার হিসেবে দেখেছি যে তোমরা যখন প্রবলেমটা সলভ করতে যাও তখন নিজেরা অনেক মন গড়া সূত্র অনেক জায়গা থেকে বানায় ফেলো এবং সেই সূত্রগুলো সরাসরি ব্যবহার করতে যে তোমরা অনেক ঝামেলায় পড়ো তো আমি তোমাদেরকে খুব সহজ একটা প্রসেস দেখাবো ইনশাল্লাহ এই প্রসেসটা ফলো করলে তোমাদের কোনো সূত্র মুখস্থ করতে হবে না তো তার আগে আমরা প্রবলেমটা পড়ি এই ধরনের প্রবলেমগুলো আসলে একটা অঙ্ক সলভ করতে গেলে সবচেয়ে ভালোভাবে আমাদের আয়ত্তে আসবে কি বলা হচ্ছে একটি পাহাড়ের পাদদেশে একটি সেকেন্ড দোলক অর্থাৎ যার দোলনকাল হচ্ছে সেকেন্ড সঠিক দেয় এটিকে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে নিয়ে গেলে প্রতিদিন দুই মিনিট কি চলে সেটা হচ্ছে ধীরে চলে তো যখন হচ্ছে তোমরা এই যে ডাটা নিয়ে কাজ করবা তখন অবশ্যই দুইটা জিনিস তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে প্রথমটা হচ্ছে এটা কি আসলে ধীরে চলতেছে নাকি দ্রুত চলতেছে আরেকটা হচ্ছে কতটুকু সময় সে ধীরে চলতেছে বা দ্রুত চলতেছে এবং এখানে আসলে এককটা কিভাবে দেওয়া আছে এটা কি প্রতিদিন এককে দেওয়া আছে নাকি প্রতি ঘন্টা এককে দেওয়া আছে এটা সাধারণত টিচাররা স্টুডেন্টদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য ইচ্ছা করেই এই জায়গাতে পরিবর্তন করে দেয় সব জায়গায় প্রতিদিন থাকবে তা না কোথাও কোথাও বলতে পারে প্রতি মিনিটে এত সেকেন্ড ধীরে চলে কোথাও কোথাও বলতে পারে প্রতি এক ঘন্টায় এটা এত সেকেন্ড ধীরে চলে অথবা কোথাও কোথাও এমনও বলতে পারে প্রতি ছয় ঘন্টায় বা প্রতি দশ ঘন্টায় এটা সামথিং সেকেন্ড ধীরে চলে বা দ্রুত চলে তো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখাবো যে কিভাবে তোমরা এটা সলভ করবা এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণে আমি তোমাদেরকে এই দুইটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করতে বললাম আচ্ছা শেষ প্রশ্নটা হচ্ছে যে পাহাড়ের উচ্চতাটা কত তো তার আগে আমরা খুবই সুন্দর একটা বেসিক শিখে নিব বেসিকটার জন্য আমাদের প্রথমে জানতে হবে একদিন আসলে কত ঘন্টা বা কত সেকেন্ড একদিন আমরা জানি হচ্ছে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ইম্পর্টেন্ট। কিভাবে পেলাম এক ঘন্টায় ছত্রিশশো সেকেন্ড চব্বিশকে কে ছত্রিশশো দিয়ে গুণ করলে এই সুন্দর সংখ্যাটা আসে সেটা হচ্ছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তোমাদেরকে সবার আগে এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে এখন তুমি এভাবে চিন্তা করবা যে আমি তোমাদের এখানে ছবি আগে দেখাই দিচ্ছি একটা সেকেন্ড দোলক যখনই নাম বলে দিবে সেকেন্ড দোলক বাই ডিফল্ট তুমি এটা ধরে নিবা যে এটার দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড তাহলে এটা এক পাশ থেকে আরেক পাশে যেতে অর্থাৎ একটা অর্ধ দোলন দিতে সময় লাগে কত একটা অর্ধ দোলন পূর্ণ দোলন না এটা অর্ধ দোলন দিতে তার সময় লাগে এক সেকেন্ড পূর্ণ দোলন দিতে তার সময় যদি দুই সেকেন্ড লাগে তাহলে এটা অর্ধ দোলন দিতে তার সময় লাগবে কত সেকেন্ড এক সেকেন্ড ঠিক আছে তাহলে ধরো যেই দোলকটা সুস্থ দোলক আমি মজা করে হ্যাঁ সুস্থ মানে হচ্ছে যেটা ভূমিতে আছে আর অসুস্থ মানে হচ্ছে যেটার জিটা পরিবর্তন হয়ে গেছে যেটা পাহাড়ের উপরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে বা খনির নিচেও যাওয়া হইতে পারে অর্থাৎ এমন একটা জায়গায় যে জায়গাতে নর্মাল জি নাই জিটা চেঞ্জ হয়ে গেছে তো যখন দোলকটা অসুস্থ হয়ে যাবে তখন এই জায়গাটাতে একটা পরিবর্তন আসবে যদি দোলনকালটা চেঞ্জ হয় তাহলে তার অর্ধ দোলনের সময়ও কিন্তু পরিবর্তন আসবে আচ্ছা তো যেটা বলতেছিলাম যে ধরে নাও যে দোলকটা হচ্ছে সুস্থ দোলক যেটা ভূমিতে আছে যেটার পূর্ণ দোলনের জন্য দোলনকাল সেকেন্ড যেটাকে আমরা সেকেন্ড দোলক হিসেবে থাকি সেটা সেকেন্ডে কতগুলো দোলন দিবে যেহেতু সে প্রতি একটা অর্ধ দোলন দেয় তাহলে আমরা বলতে পারি একটা সুস্থ দোলক ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে ছিয়াশি হাজার চারশো টি অর্ধ দিবে এই কথাটা আমি হচ্ছে একটু লিখে রাখি হ্যাঁ এটা হচ্ছে একটা সুস্থ দোলক এটা আমি একটু মানে মজা করার জন্য তোমাদের সহজে বুঝার জন্য একটু এটাকে আমি নাম দিছি তোমরা এটাকে সিরিয়াসলি একটা সুস্থ দোলক হচ্ছে সেকেন্ডে অর্ধ দোলন দেয় এটাকে উল্টাভাবেও লেখা যাইতো যে ছিয়াশি হাজার চারশোটি অর্ধ দোলন দেয় সে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে যদি এটা অসুস্থ হয়ে যায় তাহলে দেখো কোন জায়গাটাতে পরিবর্তন আসবে এই যে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এটা কিন্তু আমাদের সৃষ্টিকর্তাই বানাই দিছে আমাদের পৃথিবীকে এইভাবে চব্বিশ ঘন্টা এখানে কিন্তু পরিবর্তন আসার কোনো সম্ভাবনাই নাই তাহলে পরিবর্তন আসবে আমাদের হচ্ছে এই জায়গাটাতে সে ছিয়াশি হাজার চারশোর জায়গায় সে কিছু সংখ্যক কম দিতে পারে আবার কিছু সংখ্যক বেশিও দিতে পারে আমি এখন এটাকে উল্টা করে লিখব এবং যেখানে পরিবর্তনটা হতে পারে দেখো তোমরা এখন ভালো মতো খেয়াল করো এতক্ষণ এই থিওরি বুঝার জন্য যা যা বুঝতে হবে বলে এখন তোমরা এই পার্টুকু খেয়াল করো যে একটা হচ্ছে অসুস্থ দোলক আমরা এখন অসুস্থ দোলকের কথা বলতেছি যেটা পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছে সেটা ছিয়াশি হাজার চারশোটা দিবে না সে প্লাস মাইনাস সে বেশিও দিতে পারে কমও দিতে পারে আমি এটাকে নাম দিলাম ধরো এক্স তোমাদের কোনো কোনো বইতে সেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় এটা কোনো ব্যাপার না এটা ধরলেই হইল তো ছিয়াশি হাজার চারশো প্লাস মাইনাস এক্স টি অর্ধ দোলন দেয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে ঠিক আছে কে এটা হচ্ছে অসুস্থ দোলক দেয় যখন তুমি তার অবস্থানটা পরিবর্তন করবা শুধু যে অবস্থান পরিবর্তন করলে এটা চেঞ্জ হয়ে যাবে তা না তুমি জি ঠিক রেখে যদি কার্যকরী দৈর্ঘ্যতে পরিবর্তন আন তাহলেও এরকম হবে যাই হোক তুমি জি কোনোটাতে পরিবর্তন যখন আনবা তখনই সে এরকম একটা আচরণ করবে তাহলে এখন দেখো তাহলে একটি একটি অর্ধদোলন দেয় তাহলে সে কত সেকেন্ডে একটি অর্ধদোলন সে দিবে ছিয়াশি হাজার চারশো বাই হচ্ছে ছিয়াশি হাজার চারশো প্লাস মাইনাস এক্স সেকেন্ড ডে ঠিক আছে জাস্ট সিম্পল ঐকিক নিয়ম দিয়ে আমরা করার চেষ্টা করতেছি তাহলে এখন তোমরা বলো তো অতএব সে দুইটি অর্ধদোলন দিবে কত সেকেন্ডে সে দুইটি অর্ধদোলন দিবে দুই দিয়ে গুণ হয়ে যাবে তাহলে টু ইন্টু ছিয়াশি হাজার চারশো ডিভাইডেড বাই হচ্ছে ছিয়াশি হাজার চারশো প্লাস মাইনাস এক্স সেকেন্ডে এখন দেখো কোনো একটা সরল দোলন যে দুইটা অর্ধ দিবে যে দুইটি অর্ধ দোলন এটাকে আমরা কি বলতে পারি একটি পূর্ণ দোলন বলতে পারি না দোলন দিলেই তো একটা পূর্ণ হয়ে যায় মানে এই এই পাশ থেকে পাশে আসার পর সে যদি আবার আরেকটা অর্ধ দোলন দেয় তাহলেই তো এটাকে আমরা একটা পূর্ণ দোলন বলতেছি তাহলে এই যে সময়টা আমরা পাইলাম সেকেন্ডে আমরা যে সময়টা পেলাম এটা কি আসলে কিসের সময় এটাকে একটা দোলনকাল না এই কারণে আমরা এটাকে নাম 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 দিব দিব হচ্ছে টি 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 প্রাইম 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 এটাকে এটাকে আমরা কেন দিচ্ছি কারণ হচ্ছে এটা আসলে সুস্থ দোলকের প্রকৃত দোলনকাল না মানে সেকেন্ড দোলকের প্রকৃত দোলনকাল যে দুই সেকেন্ড তা না এখানে সামান্য কম বেশি আসবে তোমরা দেখেই বুঝতে পারতো যদি প্লাস মাইনাস এক্স টার্মটা না থাকতো তাহলে আর উপরে চলে যেত টি প্রাইম সমান কাটাকাটি এখানে দুই সেকেন্ড আসতো কিন্তু যেহেতু নিচের সামান্য যোগ বিয়োগ হবে কিছু সংখ্যক কম হবে বা বেশি হবে এ কারণে যদি বেশি হয়ে যায় নিচের টার্মটা তাহলে এখানে বড় থাকবে এখানে ছোট থাকবে তাহলে এই অ্যান্সারটা আসলে দুইয়ের থেকে কম হবে এবং যদি হচ্ছে এখানে ছোট হয় তাহলে হচ্ছে দুই থেকে সামান্য বেশি হবে যেহেতু এটা অসুস্থ দোলকের দোলনকাল এই কারণে আমরা এটা কি কি নাম দিচ্ছি এই কারণে এইটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে টি প্রাইম তাহলে আমার এত কথা বলার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা হচ্ছে এই সূত্রটা তোমরা অনেক সময় স্কিপ করো তোমরা সরাসরি বসিয়ে অঙ্ক করতে যাও তখন হচ্ছে তোমরা গুলায় ফেলো অথবা অনেক সময় এই সূত্রটা লেখার ক্ষেত্রে তোমরা ভুল করো আমি অনেককেই দেখছি এই যে প্লাস এক্স কে উপরে লিখে ফেলে অনেকে আবার টু দেয় না বিভিন্ন ধরনের যখন ছাত্র ছিলাম ছাত্রাবস্থায় আমি কিন্তু সূত্র কখনো মুখস্থ করার চেষ্টা করতাম না আমি জাস্ট হচ্ছে একটু চিন্তা করে দশ সেকেন্ড চিন্তা করে আমি হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে এটা বের করে ফেলার চেষ্টা করতাম যে এতগুলো অর্ধদোলন একটা অসুস্থ দোলন এতগুলো অর্ধদোলন সে কম দিবে বা বেশি দিবে সেটা দেয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে এটা তো ধ্রুবক এটা পরিবর্তন করার কিছু নাই এটা একটা ধ্রুবক সংখ্যা এটা হচ্ছে দৈর্ঘ্য বা চব্বিশ ঘন্টার যে দৈর্ঘ্য যেটা সেকেন্ডে আসে সেটা তাহলে সে একটা দিবে কত সেকেন্ডে এখান থেকে সে দুইটা অর্ধদোলন দিবে কত সেকেন্ডে খুব সহজে বের হয়ে আসে তুমি যখন এই জিনিসটা বের করে ফেলতে পারবা এরপর তো তোমার কাজ খুব সহজ তুমি টি আর টি প্রাইমের মধ্যে কম্পেয়ার করবা যে ধরো টি বাই টি প্রাইম সমান আমি যদি হচ্ছে এরকম সূত্র লিখি টি এর জন্য সূত্র হচ্ছে এটা তাহলে টি প্রাইম এর জন্য সূত্র হবে যদি হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য ঠিক থাকে তাহলে টু পাই রুট ওভার এল বাই জি প্রাইম তাহলে যখন আমি ভাগ দিব তখন এটা ইনভার্সলি ভাগ হয়ে যাবে তো টি বাই টি প্রাইম সমান আসবে হচ্ছে তোমাদের G প্রাইম বাই জি এবং জি আর সূত্র তোমাদের জানা আছে এটা আবার জি এম কাটাকাটি যাবে আর 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 প্লাস এইচ হোল তো এখানে তুমি যখন হচ্ছে সূত্রটা বসাবা জি প্রাইম জন্য হচ্ছে আর প্লাস এইচ হোল যেটা এটা রুটের নিচে চলে গেলে নিচে থাকবে হচ্ছে আমাদের আর প্লাস এইচ এবং উপরে চলে যাবে হচ্ছে আমাদের আর ঠিক আছে সো এরকম করে দেখো আমি যদি এটাকে উল্টাই লিখি তাহলে আরো সুন্দরভাবে লেখা যায় যে টি প্রাইম বাই টি সমান কত আসতেছে সমান আসতেছে যে আর প্লাস এইচ ডিভাইডেড বাই হচ্ছে আর তাহলে এই যে সূত্রটা এই সূত্রটা লেখার সময় অনেক স্টুডেন্ট ভুল করে ফেলো যে কোথায় টি প্রাইম বসবে আর কোথায় টি বসবে টি এর সাথে আমাদের যে উচ্চতা যেটা উচ্চতা বলতে গেলে আসলে এখানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স ভূমিতে থাকলে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে আসলে আর এবং পাহাড়ের উপরে গেলে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হয়ে যায় আর প্লাস এইচ তাহলে টি এর সাথে আমাদের এই যে জিনিসটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স সেটা আসলে দেখা যাচ্ছে সমানুপাতিক যখন ভূমিতে ছিল তখন ছিল তার টি এবং যখন পাহাড়ের উপরে ছিল তখন ছিল তার টি প্রাইম তাহলে টি প্রাইমের সাথে আর প্লাস এইচ যাচ্ছে একদম উপরে সমানুপাতিক আবার টি এর সাথে চলে যাচ্ছে আর তাহলে এই দুইটা সূত্রই হচ্ছে আসলে এই ধরনের প্রবলেম সলভ করার খুবই বেসিক সূত্র এবং এই সূত্রটা আসলে তোমাদের মুখস্থ করার দরকার নেই তোমরা জাস্ট এটা কিক নিয়ম দিয়ে বের করে ফেলতে পারলে তারপর আমার মতো এরকম এক দুই লাইন করলেই কিন্তু তোমাদের সূত্রটা বের হয়ে আসবে অর্থাৎ তুমি যদি পরীক্ষার হলে সূত্রটা ভুলেও যাও ইনশাল্লাহ এখন থেকে তোমার আর সমস্যা হবে না তো এখন আমরা যেটা করব এই ফর্মুলাটাই দিয়ে আমরা প্রবলেমটা সলভ করে ফেলার চেষ্টা করব তো দেখো কি বলতেছে প্রতিদিন দুই মিনিট ধীরে চলে আরেকটা জিনিস মাথায় রাখবা এখানে অনেক সময় এই যে এখানে এককটা কখনো কখনো সেকেন্ড দেওয়া থাকে কখনো কখনো মিনিট দেওয়া থাকে তো বেশিরভাগ স্টুডেন্ট যেটা ভুল করে এই মিনিট দেখেই এক্সের মধ্যে সরাসরি দুই বসায় দেয় এটা করা যাবে না কারণ দেখো যখন হচ্ছে আমরা এখানে লিখছিলাম যে সুস্থ দোলক ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে ছিয়াশি হাজার চারশোটি অর্ধদোলন দেয় অর্থাৎ আমরা কিন্তু একটা অর্ধদোলনের সাথে আমরা সময়কে কম্পেয়ার করতেছি সেকেন্ড দিয়ে তাহলে এখানে যত কিছুই লেখা হচ্ছে সবকিছু কিন্তু এক সেকেন্ডের সাথে কম্পেয়ার তাহলে এই যে আমাদের এককটা এটা কিন্তু হচ্ছে আসলে সেকেন্ডে হবে সেকেন্ডে এটা কিন্তু মিনিট করা যাবে না ঠিক আছে তাহলে আমরা সবার আগে করব যে এই প্রবলেম থেকে আমরা এর মানটা বের করব এই এর মানটা হচ্ছে দুই ইন্টু ষাট দুই মিনিট তাহলে এত সেকেন্ড মানে একশো বিশ এবং এটাও মাথায় রাখতে হবে এখানে কি আসলে প্রতিদিনের কথা বলা হচ্ছে কিনা এই যে ছিয়াশি এখানে কিন্তু আমরা পুরো এক কথা বলতেছি এখানে যেহেতু প্রতিদিন বলছে মানে পুরো চব্বিশ ঘন্টাতেই সে হচ্ছে দুই মিনিট স্লো চলে এই কারণে এক্স এর মান হচ্ছে দুই ইন্টু ষাট মানে একশো বিশ আমি সরাসরি বসাচ্ছি কিন্তু যদি এখানে প্রতিদিন না বলে আমাকে যদি বলতো যে প্রতি ঘন্টায় তখন কিন্তু এক্স এর মান আর এরকম হতো না চিন্তা করো প্রতি ঘন্টায় সে যদি দুই মিনিট স্লো চলে তাহলে পুরো চব্বিশ ঘন্টায় সে কত মিনিট স্লো চলবে চব্বিশ ঘন্টায় সে স্লো চলবে হচ্ছে টোটাল সারা দিনে আটচল্লিশ মিনিট চব্বিশ দুগুনে আটচল্লিশ ওই আটচল্লিশ কে সেকেন্ডে নিলে মানে আটচল্লিশ ইন্টু ষাট করার পর যে সেকেন্ডে আসে দুই সেটাই হচ্ছে তখন তার অ্যান্সার হবে মানে এক্সের মানের এখানে আসলে বসবে এটা তোমাদের খুব ভালো মতো মাথায় রাখতে হবে তাহলে এক্সের মান যা ইচ্ছা তাই বসায় দেওয়া যাবে না প্রশ্নে যা আছে সরাসরি সেটা বসায় দেওয়া যাবে না এক্স এর মান বসানোর জন্য তোমাদের অবশ্যই চিন্তা করতে হবে যেখানে প্রতিদিনের কথা বলা হচ্ছে না প্রতি ঘন্টার কথা বলা হচ্ছে অনেক ক্ষেত্রে এরকমও থাকে প্রতি দশ ঘন্টায় যদি এরকম বলতো যে প্রতি দশ ঘন্টায় দুই মিনিট স্লো চলে তাহলে প্রতি এক ঘন্টায় সে কত মিনিট স্লো চলে দুই ভাগ দশ এবং প্রতি চব্বিশ ঘন্টায় সে কত মিনিট স্লো চলে তাহলে ইন্টু চব্বিশ দিয়ে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হিসেবে লেখা লাগতো সেটা হচ্ছে ফোর মিনিট এই ফোর মিনিটকে আবার সেকেন্ড নিয়ে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এক্স এর মধ্যে বসাতে হবে তো এই জায়গাটা খুবই সূক্ষ্ম একটা পার্ট এটা কিন্তু হচ্ছে আমাদের ভালো মতো খেয়াল রাখতে হবে তো এটা আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য এখানে আমি আরেকটা জিনিস লিখে দিই এটা হচ্ছে প্রতি দিন বা প্রতি চব্বিশ ঘন্টায় যত বা এটাই হচ্ছে এটার পরিচয় এক্স এর পরিচয় বা কোনো কোনো বইতে এটাকে এন দিয়ে লেখা হয় ওই এন এর পরিচয় হচ্ছে আসলে এটা এটা খুবই কেয়ারফুলি বসাইতে হবে কারণ এই জায়গাটাতে ভুল হয়ে গেলে তোমার পুরো প্রবলেমটাই অ্যান্সারটাই ভুল আসবে তো এখন আমরা হচ্ছে মান বসিয়ে প্রবলেমটা সলভ করে ফেলি তাহলে টি প্রাইমের মান আসতেছে আমাদের টু ইনটু হাজার চারশো ডিভারেট বাই হচ্ছে আমাদের ছিয়াশি হাজার চারশো যেহেতু এখানে আমাদের ধীরে চলতেছে ধীরে চলা মানে হচ্ছে কি হবে সে চিন্তা করো তোমার ধীরে চলা মানে হচ্ছে এটা আস্তে আস্তে চলবে মানে টিটা আসলে বেড়ে যাবে সময়টা বেশি লাগবে এবং সময়টা বেশি লাগে কখন যখন এই জায়গাটাতে হচ্ছে আমাদের কি হবে এই জায়গাটাতে যখন হচ্ছে একটা ছোট মান আসবে তাহলে এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটাও কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে বুঝতে হবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যদি ধীরে চলে তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে প্রবলেমটা সলভ করব। আর যদি দ্রুত চলে বা ফার্স্ট চলে তাহলে আমরা প্লাস দিয়ে প্রবলেমটা সলভ করব। ঠিক আছে এভাবে চিন্তা করবা যে ধীরে চলে মানে হচ্ছে আরো সময় বেশি লাগবে আস্তে আস্তে চলতেছে তাহলে এখানে মাইনাস হবে মানে নিচে কম একটা ভ্যালু বসাতে হবে এবং যদি ফার্স্ট চলে তাহলে খুব দ্রুত চলে আসবে মানে সময়টা তার কম লাগবে ফাস্ট মানে সময় কম সময়টা কমানো মানে হচ্ছে এই নিচের টাকা হচ্ছে আবার বাড়ানো তখন এখানে আবার কি দিতে হবে প্লাস দিতে হবে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো এগুলো তোমরা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে তোমাদের এই

তো অনেকেই আমরা খেয়াল করে দেখি টু পয়েন্ট জিরো জিরো টু এর জায়গায় তোমরা অনেক সময় টু সেকেন্ডই লিখে রাখো এটাও আবার করা যাবে না কারণ সরল দোলকের অ্যাকচুয়াল দোলনকাল ভূমিতে তো টু সেকেন্ডই ছিল তো দুইটাই যদি টু হয় তাহলে তো এইচ এর ভ্যালু এখানে জিরো আসবে মানে আর বাই আর কাটাকাটি যে দুই বাই দুই কাটাকাটি যে সমান হইতে হবে না হলে তো এখানে এইচ এর মান কিছু পাবা না এই কারণে এখানে খুব কেয়ারফুলি দশমিকের পর চার থেকে পাঁচ গুণ নেওয়াটা বেটার ঠিক আছে এটাও তোমাদের খেয়াল রাখতে হবে টু পয়েন্ট জিরো জিরো টু সেভেন এইট সেকেন্ড আমরা পেলাম তো এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা এইচ এর মানটা সরাসরি পেয়ে যাব তা আমরা যদি হচ্ছে এখানে মানটা বসাই দিই দেখো টি প্রাইমের মান আমরা পেলাম হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো টু সেভেন এইট ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে দুই এখানে আমরা একটা কাজ করব পৃথিবী ব্যাসার্ধ আর এর মান ছয় হাজার চারশো কিলোমিটার এককে দেওয়া আছে তো আমরা এখানে ছয় হাজার চারশো বসাবো প্লাস হচ্ছে এইচ বসাবো ডিভাইডেড বাই আবার নিচে আর মানে ছয় তো আমি যেখানে ছয় কিলোমিটার এককে বসাই তাহলে অবশ্যই আমার এইচের এর মানটা কিসে আসবে এইচ এর মানটা কিন্তু আমাদের কিলোমিটার এককে আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখান থেকে আমরা সরাসরি সলভ করে বসাই দিই আগে কিলোমিটারে বের করি পরে মিটারে নেওয়া যাবে তাহলে আমরা একটু করে দেখি কত আসে টু পয়েন্ট জিরো জিরো ইন্টু হচ্ছে ছয় হাজার চারশোটা গুণ হয়ে যাবে আর ওই পাশে ছয় হাজার চারশোটা মাইনাস হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এইট নেই আগে নাইন সিক্স লিখি 8.896 কিলোমিটার আর মিটার নিলে আমরা পাচ্ছি হচ্ছে আট মিটার এটাই হচ্ছে আমাদের পাহাড়ের উচ্চতা তো আমি হচ্ছে এই প্রবলেমটাকে একদম ছিঁড়ে খুঁড়ে অ্যানালাইসিস করে যত জায়গায় তোমরা ভুল করতে পারো সবগুলো জায়গায় কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করি এখন থেকে তোমাদের এই জায়গাতে আর কোনো প্রবলেম হবে না আর তোমরা বাসায় যেটা চেষ্টা করবা এই ধরনের প্রবলেমে যেখানে ঘড়ি দ্রুত চলে চলে বা ধীরে বের করে তোমরা কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন করতে হয় এই ধরনের প্রবলেমগুলো তোমরা হচ্ছে বাসায় নিজেরা প্র্যাকটিস করে এই ভিডিওর কমেন্টে তোমরা হচ্ছে জানিয়ে দিবা যে তোমাদের সব কিছু আসলে ক্লিয়ার হয়েছে কিনা আর এভাবেই আমরা প্রত্যেকটা টপিককে একদম ধরে ধরে অ্যানালাইসিস করে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যতগুলো টাইপের প্রবলেম আছে সবগুলো টাইপ আমি একদম ছোট ছোট ভিডিও করে করে রেকর্ড করে দিচ্ছি যেমন এখানে তোমরা যে ভিডিওটা দেখছো একটা ভিডিওতে শুধুমাত্র একটা টপিক নিয়ে আলোচনা করা হবে এরকম একটা বিশাল সুন্দর ক্লাসের লাইব্রেরি হচ্ছে আমরা বানাচ্ছি যেটাকে আমরা বলতেছি এইচএসসি ফিজিক্স মাস্টার ক্লাস কোর্স এই মাস্টার ক্লাস কোর্সটা সম্পূর্ণ রেকর্ড একটা কোর্স কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে এই কোর্সে আমরা প্রত্যেকটা টপিককে এরকম ছোট 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 ভিডিওতে কেটে 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 দিচ্ছি যাতে করে যে কোনো টপিকে তোমার সমস্যা থাকলে শুধুমাত্র সেই টপিকের ভিডিওটা তুমি দেখে নিলেই তোমার ওই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে এই ফিজিক্স মাস্টার ক্লাস কোর্সটা বানানো হচ্ছে এইচএসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচের স্টুডেন্টদেরকে টার্গেট করে এই কোর্সের প্রাইস খুবই কম ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফুল সিলেবাস নট শর্ট সিলেবাস যেহেতু এইচএসি পঁচিশে ফুল সিলেবাস আছে ফুল সিলেবাসের সবগুলো অধ্যায় আমরা এভাবে আপলোড করে দিব এবং সবগুলো ক্লাস আমি তোমাদের ঋদ্ধ ভাইয়া নিব এবং এই কোর্সের প্রাইস হচ্ছে মাত্র দু টাকা এবং কোর্সটার মেয়াদ থাকবে তোমাদের দুই বছর অর্থাৎ আজকে থেকে তোমরা যদি কোর্স কেনো পুরো এইচএসসি এক্সাম পর্যন্ত তোমাদের এই কোর্সটা তোমাদের অ্যাপের মধ্যে থেকে যাবে সো আমি ভিডিও ডিসক্রিপশনে এই কোর্সের লিঙ্কটাও দিয়ে দিব আর তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবে এবং তোমরা অবশ্যই বাসায় নিজেরা প্রবলেমটা সলভ করে আমার নিয়মে সলভ করে তোমরা আমাকে জানাবে যে তোমরা আসলে এই প্রবলেমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কিনা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবে সবাই অনেক বেশি ভালো থাকো আল্লাহ হাফেজ